বলতে না বলতেই খুব কাছাকাছি চলে এসেছে করোনার দ্বিতীয় ধাপ। এরই মধ্যে নারায়ণগঞ্জ সহ সারা দেশে বাড়তে শুরু করেছে করোনা শনাক্ত ও ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। অনেকে এই বিষয়ে সচেতন হলেও বিশেষ করে খেটে খাওয়া মানুষদের মধ্যে এই নিয়ে নেই কোনো আতঙ্ক। ফলে মাস্ক ছাড়া এবং কোনো প্রকার স্বাস্থ্যবিধি না মেনেই তাদেরকে পথে ঘাটে চলাচল করতে দেখা যায়। এই বিষয়টি মাথায় রেখে নারায়ণগঞ্জের সকল বাহিনী ও সংস্থার আগে মাঠে নেমেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা আনসার ভিডিপি। শনিবার দুপুর থেকে সদর উপজেলাধীন বিভিন্ন স্থানে এই বাহিনীর সদস্যরা বিনামূল্যে মাস্ক বিতরণ করেন। নারায়ণগঞ্জ সদর উপজেলা আনসার ভিডিপির অফিসার অজিত কুমার দাসের নেতৃত্বে ফতুল্লা ও সদর থানাধীন এলাকায় বিভিন্ন মসজিদ, মন্দির, হাট, বাজার, লঞ্চঘাট, খেয়াঘাট ও রেল স্টেশনের যাত্রী, সাধারণ সহ পথচারী ও শিশুদের মাঝে এই মাস্ক বিতরণ করা হয়। এ সময় করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ সম্পর্কে সাধারণ মানুষকে সচেতন হওয়ারও পরামর্শ দেওয়া হয়। সব মিলিয়ে প্রায় 5,000 পথচারীদের মধ্যে এই মাস্ক বিতরণ করা হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলা আনসার ভিডিপির অফিসার অজিত কুমার দাস বলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা আনসার ভিডিপির সদস্য উদ্যোগে 5,000 পথচারীদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করতে পেরে সত্যি ভীষণ আনন্দ লাগছে। কেননা প্রতিটি ভালো কাজই আনন্দ থাকে। আমরা চেষ্টা করব এই ধারাবাহিকতা বজায় রাখতে। মানুষ ভালো থাকলে, সুস্থ থাকলে দেশও ভালো থাকবে বলে আমি বিশ্বাস করি। তিনি আরো বলেন, করোনার দ্বিতীয় ধাপ চলে এসেছে, এখন আমাদেরকে আরো বেশি সাবধান হতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে এই দ্বিতীয় ধাপে মাঠ পর্যায়ে প্রস্তুত থাকার জন্য সকল প্রশাসনকে নির্দেশ প্রদান করেছেন। তার নির্দেশক্রমে আমরা আনসার ভিডিপি বাহিনীও যে কোনো দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত রয়েছে। তারপরও আমি বলব, সবাইকে অবশ্যই করোনা ভাইরাসের বিষয়ে আরও বেশি সিরিয়াস হতে হবে, সচেতন হতে হবে এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।